আসসালামু আলাইকুম ভি ওয়াস ব্যাক টু চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন তো সামনে উল আজহা সবাইকে ঈদ শুভেচ্ছা সো আজকে আমি শেয়ার করব। কিভাবে ক্যানভার ম্যাজিক স্টুডিও খুব ইজিলি আপনারা ইউজ করবেন তা এখান থেকে আমি গুগলে এসে সার্চ করে নিয়েছি ক্যানভা তো দেখতে পাচ্ছেন ক্যানভার ইন্টারপ্রেস তো এখান থেকে আমি আপলোড এখানে আপলোড দেখতে পাচ্ছেন আপলোড এ ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আমি এখান থেকে পিকচার আপলোড করে দিচ্ছি। এই চ্যাটটা সিলেক্ট করে ওপেন করে আপলোড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পেজটা ওপেন হয়ে গেল তো আমি এখানে আমি সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাটা ক্লিক করে নিলাম সেটা ফুল ব্যাকগ্রাউন্ড হয়ে গেল তারপর এখান থেকে আমি জাস্ট পিকচারটা ক্লিক করে एडिट ইমেজে ক্লিক করে নিলাম তারপর এখান দেখতে পাচ্ছেন ম্যাজিক স্টুডিও টুলস তো এখানে আছে বিজি রিমুভার ম্যাজিক ইরেজার তারপর আছে ম্যাজিক এক্সপেন্ট তারপর ম্যাজিক ইডিট ম্যাজিক গ্রেপ আর গ্রেপ টেক্স তো দেখতে পাচ্ছেন বিজি রিমুভভার ব্যাকগ্রাউন্ড রিমুভার তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো বিজি রিমুভে এইভাবে পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় এটা আপনার সবাই জানেন তারপর এখান থেকে আমি আবার ব্যাগে যাচ্ছি তারপর ব্যাগে গিয়ে এই যে ম্যাজিক ইরেজার এখান থেকে আমি এখানে ব্রাশ আছে ব্রাশটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ব্রাশ দিয়ে এই যে ফ্লাওয়ারটা এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন জাস্ট এভাবে করে সিলেক্ট করে নিবেন তারপর এখান থেকে ইরেজ করে দিলে এটা এটা এখান থেকে এটা ইরেজার হয়ে যাবে তো এখান থেকে কিছু বাকি আছে তো এখান থেকে আরো ইরেজার করে নিয়েছি আপনার ইচ্ছা করলে ক্লিকে ক্লিক করে এখানে এটার করে নিতে পারেন জাস্ট এখানে একটা ক্লিক করে নিচ্ছি দেখুন এটার চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর এখান থেকে আমি নেক্সট যাচ্ছি তারপর এখানে আছে ম্যাজিক টুলে তো এখান থেকে আমি এটা ক্লিক করে নিচ্ছি ম্যাজিক এক্সপেন্ডটা তো ও এটা আমি ফুল ব্যাকগ্রাউন্ড করে রেখেছি তাই এটা হচ্ছে না আমি একটু ব্যাকগ্রাউন্ড কমিয়ে নিচ্ছি তাহলে এটা আপনারা বুঝতে পারবেন ম্যাজিক এক্সপেন্টটা হলো সাইজ আপনার পিকচারের সাইজ কেমন হবে এটা খুব ইজি তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা সাইজ সিলেক্ট করে নিচ্ছি দেখ আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে একটা সাইজ নিয়ে এটা ম্যাজিক এক্সপেন্ডে ক্লিক করে দিবেন এটা জাস্ট আপনার পিকচারের সাইজ করে দিয়ে আরো কিছু অ্যাডও করে দিবে তো সাথে কিছু অ্যাডও হয়ে গেল তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা পিকচার এভাবে সিলেক্ট করে নিতে পারেন ম্যাজিক এক্সপেন্ডে আপনি আপনার পিকচার বিনা সাইজে এডিট করতে পারেন তারপর এখান থেকে আমি ব্যাকে চাচ্ছি এখন আমরা দেখব ম্যাজিক এডিট তো এখানে আপনি ব্রাশ দিয়েও করতে পারেন ক্লিক করে করতে পারেন তো ক্লিক করে করলে এটা অনেক ইজি হবে তো আমি এখান থেকে দেখছেন ফ্লাওয়ার তো আমি জাস্ট ফ্লাওয়ার ক্লিক করে লিখে দিচ্ছি রেড রোজ তারপরে এখানে জেনারেট করে দিচ্ছে এটা তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করা রোজটা রেড হয়ে গেল এখানে রেড আরো রেড এর কতগুলো ফ্লাওয়ার ও আমাদেরকে দেখাচ্ছে তো এখান থেকে আপনারা ইচ্ছে করলে যে এটা ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আবার আর এগেনও আপনারা এটা আবার এটা জেনারেট করতে পারেন তো আমি এটা এখান থেকে ডান দিয়ে দিয়েছি তারপর ম্যাজিক গ্রেপ এটা ক্লিক করে দেখব তো এটা আপনি ব্রাশ অথবা এর মাধ্যমে করতে পারেন তো ব্রাশে করলে এটার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্ট করে জাস্ট গ্রেবে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে তো আমি এইখানতেই ক্লিক এ ক্লিক করলাম তারপরে ক্লিক করে জাস্ট फ्लावरটা ক্লিক করে দেখুন फ्लावरটা আমাদের সিলেক্ট হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা গ্রেবে ক্লিক করলে দেখবেন পিকচারের সাবজেক্টটা পিকচার থেকে আলাদা হয়ে গেছে তো এভাবে আপনারা ম্যাজিক গ্রেবে পিকচার এডিট করতে পারেন সহজে এটা হলো ম্যাজিক ক্রেব এর কাজ আপনার যে কোনো সাবজেক্ট সহজে আপনারা ম্যাজিক গ্রেপ দিয়ে এভাবে নাড়াচাড়া করতে পারবেন অ্যানিমেশন করতে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে পিকচার এডিট করতে পারবেন তারপর এখান থেকে আমি এডিট ইমেজে ক্লিক করে এখানে গ্রেপ টেক্সট এখানে ক্লিক করে নিচ্ছি এটা টেক্সট অথবা লেখার গুলো টুলস তো এখান থেকে থেকে দেখছি ক্লিক আছে অল টেক্সট আছে তো আমি অল টেক্সট ক্লিক করা ক্লিক করার সাথে সাথে সবগুলো টেক্সট এখানে সিলেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমি অল টেক্সট থেকে এখন আমি ক্লিকে গেলাম ক্লিকে অপশনে গিয়ে আমি নেবারটা সিলেক্ট করে গ্রেভে গ্রেভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই নেবারটা ওই লেখাগুলো থেকে আলাদা হয়ে গেছে তো এটা আপনারা ইচ্ছেগুলো করলে এভাবে গুলো এডিট করতে পারেন তো দেখুন এখানে আমি এটা কপি করে এখন আমি নোটপ্যাডে পেস্ট করে দিতে পারবো তো এভাবে আপনারা লেখাগুলো সহজেই এডিট করতে পারবেন একটা পিকচারের তো আপনার আমি আপনাদের দেখাদের জন্য ফুল লেখাটা দেখাচ্ছি তো এখান থেকে আপনার অল টেক্সটে গিয়ে সবগুলো লেখা আপনারা সিলেক্ট করে নিতে পারেন গ্রেপ করে নিচ্ছি তো এভাবে একটা পিকচার সহজে আপনারা ম্যাজিক টুলস দিয়ে এডিট করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ